করতে চায় না এভাবে। আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি শুয়ে মরে যাব, আমি জানি না। বর্তমানে রাজের সাথে পরিমনির বিচ্ছেদের খবরের উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। কেননা রাজের সাথে সম্পর্ক ভাঙার কথা নিশ্চিত করেছেন পরিমনি নিজেই। নতুন বছরের আনন্দের দিনেও পরীর চোখে সংসার ভাঙনের অশ্রু ঝরছে। স্বামীর সাথে বিচ্ছেদের সুর তুলে যেন কষ্টের সমুদ্রে তলিয়ে যাচ্ছেন তিনি। তবে শুরুতে শুধুমাত্র সম্পর্ক ভাঙার স্ট্যাটাস দিলেও এবার তিনি এমন কিছু শেয়ার করেছেন যেটা দেখে অশ্রুসিক্ত হয়েছে ভক্তবৃন্দরা। কেননা পরীর শেয়ার করা ছবিতে স্পষ্টভাবে রক্তের দাগ লেগে আছে, তার খাট জুড়ে বিভিন্ন জায়গায় রক্তের ছাপ দেখা যাচ্ছে। অর্থাৎ এটা দেখার পরে আর বলার অপেক্ষা থাকে না যে রাজের সাথে তার কি হয়েছিল। পরী জানিয়েছেন রাজের সাথে বেশ কিছুদিন ধরে তার সময়টা ভালো যাচ্ছে না। যদিও তিনি সন্তানের মুখের দিকে চেয়ে তার কোনো প্রতিবাদ করেননি, তবে সেটা যেন দিনে দিনে সীমালঙ্ঘন করে যাচ্ছে, যে কারণে তার পক্ষে রাজের সংসার করা আর সম্ভব নয়। তবে রাজ যে তাকে প্রতিনিয়ত নির্যাতন করে সেটা তিনি বরাবর লুকিয়ে গেলেও এবার তার কিছুটা প্রমাণ দিয়েছেন। পরীর এসব দৃশ্যের পরে সেখানে জুড়ে বসেছে নায়িকা মিমের নাম। কেননা পরী তো এর আগে মিমের সাথেই তার স্বামী শরীফুল রাজের পরকীয়ার সম্পর্কের অভিযোগ তুলেছিলেন। যদিও তারা দুজনে সেটা অস্বীকার করেছেন, তবে পরিমনির প্রতি রাজের এই অনৈতিক আচরণে যেন পরীর তোলা সেই অভিযোগই এবার সত্য প্রমাণিত হতে যাচ্ছে। কে বলেছে এখানে শাস্তিটা শুধু রাজেরই নয়, সাথে মিমেরও শাস্তি পাওয়া দরকার। কেননা তারও স্বামী থাকা সত্ত্বেও সে কেন অন্যের ঘর ভেঙেছে? পরীর সকল অভিযোগ যদি মিথ্যেই হবে, তবে আজ কেন তার সংসার ভাঙতে চলেছে? কেউ তো ইচ্ছে করে শুধু শুধু নিজের সুখের সংসার ভেঙে দেবে না। প্রিয় দর্শক, পরিমনির সংসার ভাঙার পিছনে আপনি কাকে প্রত্যক্ষ দোষী বলে মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।